সম্প্রতি পূর্ব মেদিনীপুরে হলদিয়ায় প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানে দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। এবার কি এক ধাপ এগিয়ে নরেন্দ্র মোদীর কাঁধে রাজনৈতিক সভায় দেখা যাবে দিব্যেন্দুর বাবা শিশির অধিকারীকে? জল্পনা উস্কে দিলেন খোদ কাঁধে তৃণমূল সাংসদই। ওরা বললে আমি নিশ্চয়ই থাকবো, কেন থাকবো না, আমার তো ওয়ান পয়েন্ট প্রোগ্রাম। মোদী সাহেবের কাছে, মোদীজির কাছে যাওয়ার না যাওয়ার কোনো প্রশ্ন নেই, আমি নিশ্চয়ই যাবো যদি ডাকে। আমি নিশ্চয়ই যাবো, ছেলেরা পারমিশন দিলে আমি যাবো। যদি আমার বন্দর আমার মানুষের স্বার্থে, পূর্ব মেদিনীপুরের স্বার্থে যদি ওরা কোনো স্কোপ প্রসেস করে দেয়, আমি নিশ্চয়ই যাবো এবং আমি আমার কথা বলে চলে আসবো। প্রাইম মিনিস্টারকে যাবো, অসুবিধা কিছু নেই। শিবির বদলে এবার বিজেপির হয়ে নন্দীগ্রাম থেকে লড়াইয়ে শুভেন্দু অধিকারী। তাঁর ছোট ভাই সৌমেন্দুও গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। যদিও খাতায় কলমে শিশিরের সঙ্গে এখনও তৃণমূলে রয়েছেন তমলুকের সাংসদ তথা অধিকারী পরিবারের সেদু ছেলে দিব্যেন্দু অধিকারী, তবে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যে একাধিকবার সরব হয়েছেন কাঁথির বর্ষিয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী, যার সর্বশেষ সংযোজন শনিবার লকেট চট্টোপাধ্যায়ের শান্তিকুঞ্জে যাওয়া। সেদিন মধ্যাহ্নভোজের ফাঁকেই কাঁথির তৃণমূল সাংসদের কাছে মমতার প্রসঙ্গ তোলেন লকেট, আর তখনই দুজনের কথোপকথনে চাঞ্চল্যকর দাবি করেন পোর খাওয়া রাজনীতি। এরপরই জল ঘোরা শুরু হয়। তাহলে কি 24 মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রী জনসভায় থাকবেন শিশির অধিকারী? বিজেপি সূত্রে খবর, মোদীর মঞ্চে একসঙ্গে দেখা যাবে পিতা শিশির এবং তার সেদু ছেলে দিব্যেন্দুকে। তার ভবানীপুর পড়ে আছে, তিনি এখানে আসবেন কেন? এ তো এখান থেকে তার দীর্ঘদিন নন্দীগ্রাম থেকে সে লড়াই করছে, এবং নন্দীগ্রামে পলিটিক্স খুব নাই, নন্দীগ্রামে ওয়ার্ল্ড সাইডেড গেম হয় এবং শুভেন্দুর পক্ষেই গেম হয়, এটা আপনারা দেখেছেন। আজকে যে বিভাজনটা তিনি তৈরি করলেন এই জেলায় এসে, এতে আমাদের বাম বিরোধী শক্তির ক্ষতি হবে। এটা কি অভিষেকের কারণেই এরকম করে? একেবারে একেবারে এর সম্পর্কে কোনো সন্দেহের কারণ নেই। সন্দেহ মানে ওকে হারিয়ে দেবো আমি, আমার মতো পার্সোনালিটিকে মানুষ ভোট দিয়ে দিবে, এই তো কথা। অভিষেকের জন্য অন্য কিছু প্রশ্ন পাশাপাশি হুইল চেয়ারে মমতার কর্মসূচি নিয়েও কটাক্ষ করেছেন বর্ষিয়ার নেতা। আমরা প্রার্থনা করছি না সেদিনকে ঠাকুরের কাছে যেমন চটচট করে ফিরে আসুন, তবে হুইল চেয়ারটা ওর যা হয়েছে তারপরে হুইল চেয়ারটা ঠিক মানায় না, এইসব করে কোনো লাভ আছে? কোনো বাংলার তৃতীয়বারের জন্য উনি চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, ওর দলকে জিতাবার জন্য চেষ্টা করছেন, ঠিক এই চেষ্টা বৃথা। দীর্ঘদিনের সাংসদের এহেন নানা মন্তব্যের পাল্টা সমালোচনা রাস্তায় হেঁটেছে তৃণমূল। শিশিরবাবু এখন আমাদের দলের সাংসদ, তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে সেখানে বিজেপির মঞ্চে গেলে সেটা তো পলিটিক্যালি হলো, তাহলে তো এটাই প্রত্যক্ষভাবে প্রমাণ হলো কি তিনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন। শুভেন্দুবাবু দলের থেকে ছেড়ে দেওয়ার পর থেকে শিশিরবাবু যে বিবৃতি দিচ্ছেন সেটা দল বিরোধী বিবৃতি, এবং আমরা মনে প্রাণে এটা মেনে নিয়েছি যে তিনি আমাদের সঙ্গে নেই। সম্মিলে ভোটের মুখে শিশির অধিকারীর একের পর এক চাঞ্চল্যকর মন্তব্যে সরগরম পূর্ব মেদিনীপুরের রাজনীতি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।